সুপ্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। কমার্স একাডেমির আজকের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি মার্চেন্ডাইজ অপারেশন এন্ড অ্যাকাউন্টিং সিস্টেমের একটি ম্যাথ সলিউশন তোমাদেরকে বুঝিয়ে দিব। মার্চেন্ডাইজ অপারেশন এন্ড অ্যাকাউন্টিং সিস্টেমে ঘটিত লেনদেন সমূহ সাধারণত দুইটি পদ্ধতিতে জাবেদা লিপিবদ্ধ করা যায়। পদ্ধতি দুইটি হলো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম এবং পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আজকের অঙ্কে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কিভাবে মজুদ পণ্যের লেনদেন লিপিবদ্ধ করা হয় জাবেদায়, সে বিষয়টা দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছি, দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন ওয়ার স্টার্টেড ফ্রম দ্য বুকস অফ দ্য অ্যান্ডারসন অ্যান্ড কোম্পানি ডিউরিং দ্য মান্থ অফ মার্চ 2016। অ্যান্ডারসন অ্যান্ড কোম্পানি নামক একটি প্রতিষ্ঠানে মার্চ 2016 সালের তথ্য দেওয়া আছে। রিকোয়ারমেন্ট হিসাবে দুইটি চেয়েছে, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ ফর দ্য ট্রানজ্যাকশন ইউজিং দ্য পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। প্রথম লেনদেন, পারচেজ মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট ফ্রম মেরিন কোম্পানি, টাকা 12,000, টার্মস 210 N30, FOB শিপিং পয়েন্ট। মেরিন কোম্পানির নিকট হতে বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে 12,000 টাকা মূল্যের। শর্ত হলো 10 দিনে টাকা দিলে 2% বাড় পাওয়া যাবে, অন্যথায় 30 দিনে পরিশোধ করতে হবে। FOB শিপিং পয়েন্ট অর্থাৎ পরিবহন ব্যয় ক্রেতাকে বহন করতে হবে। FOB শিপিং পয়েন্ট শব্দটি অবশ্যই পারচেজের সাথে সম্পর্কিত। লেনদেনটি যদি পারচেজ সম্পর্কিত হয়ে থাকে সেক্ষেত্রে FOB শিপিং পয়েন্ট থাকবে, অন্যথায় এই পরিবহন খরচ লিপিবদ্ধ করা যাবে না। তাহলে মার্চ 1 তারিখের যে লেনদেনটি হলো সে লেনদেনের সলিউশন, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট টু রেকর্ড পারচেজ মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট টার্মস 210 N30। আমরা সহজেই মার্চেন্ডাইজ ইনভেন্টরির কারণগুলো লিখতে পারি, যে ট্রানজ্যাকশন দেয়া থাকে সে ট্রানজ্যাকশন থেকে। মার্চ 2, পেইড ফ্রাইট টাকা 3,000 ফর মার্চ 1 পারচেস। মার্চ 1 তারিখে মেরিন কোম্পানির নিকট থেকে ক্রয়কৃত পণ্যের পরিবহন খরচ মার্চের 2 তারিখে পরিশোধ করা হয়েছে। যখন পণ্য ক্রয় করা হয়েছিল তখন FOB শিপিং পয়েন্ট শব্দটি উল্লেখ ছিল, আর FOB শিপিং পয়েন্ট শব্দটি উল্লেখ থাকার দরুন মার্চ 2 তারিখের পরিবহন খরচ ক্রেতাকে বহন করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে এই ঘটিত পরিবহন খরচকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে লিপিবদ্ধ করব, কারণ আমরা পারপেচুয়াল ইনভেন্টরিতে লেনদেনগুলোকে লিপিবদ্ধ করতেছি। আর আমরা জানি পারচেস, পারচেস রিটার্ন, পারচেস ডিসকাউন্ট, ফ্রাইট ইন, ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা এবং ক্রয় পরিবহন, এই 4টি শব্দকে মার্চেন্ডাইজ ইনভেন্টরির নামে লিপিবদ্ধ করতে হয় পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে। তাহলে জাবেদাটির সলিউশন হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট 3,000 টাকা টু রেকর্ড পেইড ফ্রাইট চার্জ। মার্চ 3, রিটার্ন মার্চেন্ডাইজ ফর টাকা 2,000 পারচেজ অন মার্চ 1 ফর ডিটেকটিভ ডিফেক্টস। মার্চের 1 তারিখে মেরিন কোম্পানির নিকট থেকে ক্রয়কৃত 12,000 টাকা পণ্যের মধ্যে কিছু পণ্য ত্রুটি দেখা দেয়ায় উক্ত পণ্য ফেরত প্রদান করা হয়েছে। এই পণ্যের মূল্য হলো 2,000 টাকা। যেহেতু মার্চের 1 তারিখে পণ্যটি ক্রয় করা হয়েছিল, মার্চের 3 তারিখে ফেরত দেওয়া হলো, তাহলে এটাকে বলতে পারি আমরা ক্রয় ফেরত। আর ক্রয় ফেরতকে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলে। তাহলে জাবেদা হলো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট টাকা 2,000 টু রেকর্ড রিটার্ন মার্চেন্ডাইজ। মার্চ 8, সোল মার্চেন্ডাইজ অন ক্রেডিট টু অ্যালেক্স কোম্পানি টাকা 25,000 টার্মস 210 N30 FOB ডেস্টিনেশন। এলেক্স নামক একটি কোম্পানির নিকট কারবারের পণ্য অন ক্রেডিট বাকিতে বিক্রয় করেছে যাহার মূল্য হলো 25,000 টাকা। বিক্রয়কালে তাদেরকে প্রদত্ত শর্ত হলো 10 দিনে টাকা দিলে 2% বাট্টা প্রদান করা হবে, অন্যথায় 30 দিনে অর্থ পরিশোধ করতে হবে। FOB ডেস্টিনেশন বলা আছে। FOB ডেস্টিনেশন বলার দরুন 8 তারিখে এই বিক্রয়কৃত পণ্যের পরিবহন খরচ বিক্রেতাকে পরিশোধ করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে বিক্রয় পরিবহন নামে লেনদেন লিপিবদ্ধ করতে হবে। বিক্রয়ের সাথে ডেস্টিনেশন শব্দটি যুক্ত থাকতে হবে। 8 তারিখের সলিউশন হলো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট টাকা 25,000 টু রেকর্ড সোল মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট টার্মস 210 N30। এক্ষেত্রে উল্লেখ যে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে বিক্রয়ের 2টি জাবেদা দিতে হয়, কিন্তু যেহেতু আমাদের অঙ্কে
কস্ট প্রাইস এর মূল্য উল্লেখ করা নাই, সেহেতু দ্বিতীয় জাবেদা দিতে হবে না। মার্চ 10, পেড ট্রান্সপোর্টেশন চার্জ ফর মার্চ 8 সেলস টাকা 1500। মার্চের 10 তারিখে মার্চ মাসের 8 তারিখে বিক্রয়কৃত পণ্যের পরিবহন ব্যয় পরিশোধ করা হয়েছে। আমরা মার্চ মাসের 8 তারিখে দেখতে পাই এফওবি ডেস্টিনেশন শব্দটি লেখা ছিল, আর এফওবি ডেস্টিনেশন শব্দটি লেখার দরুন এই 10 তারিখে ট্রানজ্যাকশনটি জাবেদা লিপিবদ্ধ করতে হবে। এক্ষেত্রে জাবেদা হবে ডেলিভারি এক্সপেন্স বা ফ্রাইট আউট ডেবিট ক্যাশ ক্রেডিট। মার্চ 11, পারচেজ মার্চেন্ডাইজ ফর রয় কোম্পানি অন অ্যাকাউন্ট টাকা 18000, টার্মস 110N30, এফওবি ডেস্টিনেশন। মার্চ মাসের 11 তারিখে লেনদেন, শর্ত হলো 10 দিনে টাকা দিলে 2% বাড়টা, অন্যথায় 30 দিনে পরিশোধ করতে হবে। এফওবি ডেস্টিনেশন শব্দটি লেখা আছে। এই ডেস্টিনেশন শব্দটি কিন্তু পারচেজের সাথে সম্পর্কযুক্ত নয়। এর মানে হলো 11 তারিখের লেনদেনের যদি পরিবহন খরচ প্রদান করা হয়, উক্ত পরিবহন খরচের জাবেদা প্রদান করা যাবে না, যেহেতু পারচেজের সাথে এফওবি শিপিং পয়েন্ট সম্পর্কযুক্ত। ডেস্টিনেশন শব্দটি পারচেজের সাথে সম্পর্কযুক্ত নয়। মূল কথা হলো পারচেজের সাথে এফওবি শিপিং পয়েন্ট শব্দটি লেখা থাকলে পরিবহন খরচের জাবেদা দিতে হবে। সেলসের সাথে এফওবি ডেস্টিনেশন শব্দটি লেখা থাকলে পরিবহন খরচের জাবেদা দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে পরিবহন খরচের জাবেদা প্রদান করা যাবে না। তাহলে 11 তারিখের লেনদেনটির জাবেদা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট টাকা 18000, টু রেকর্ড পারচেজ মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট টার্মস 210N30। মার্চ 12, পেড ফ্রাইট টাকা 2500 বাই অ্যাপ্রোপ্রিয়েট পার্টি ফর মার্চ মাসের 11 তারিখে পণ্য ক্রয় করা হয়েছিল রয় কোম্পানির নিকট হতে। এক্ষেত্রে এফওবি ডেস্টিনেশন শব্দটি লেখা ছিল। এফওবি ডেস্টিনেশন শব্দটি লেখার দরুন 12 তারিখে পরিবহন ব্যয়ের জাবেদা দিতে হবে না। এক্ষেত্রে 12 তারিখের লেনদেন আমরা দেখতে পাচ্ছি নো এন্ট্রি। মার্চ 13, পেড দ্য অ্যামাউন্ট ওর ফর মার্চ 1 পারচেস। মার্চ মাসের 1 তারিখে মেরিন কোম্পানির নিকট থেকে ক্রয়কৃত পণ্য মার্চ মাসের 13 তারিখে পরিশোধ করা হয়েছে। এক্ষেত্রে 2টি বিষয় লক্ষণীয়। মার্চ মাসের 1 তারিখে ক্রয়কৃত পণ্যের মূল্য ছিল 12000 টাকা এবং 3 তারিখে ফেরত দেওয়া হয়েছিল 2000 টাকা মূল্যের পণ্য। তাহলে অবশিষ্ট রইল 10000 টাকা। শর্ত দেওয়া ছিল 10 দিনে টাকা পরিশোধ করতে পারলে 2% বাড়টা। মার্চের 1 থেকে 10 দিন যদি যুক্ত করি তাহলে 11 তারিখ পর্যন্ত হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পণ্যর মূল্য পরিশোধ করা হয়েছে 13 তারিখে, অর্থাৎ এক্ষেত্রে আমরা বাড়টা পাব না। জাবেদাটি হলো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট 10000 টাকা। যেহেতু 12000 টাকা মূল্যের পণ্য ক্রয় করা হয়েছিল এবং উক্ত পণ্য থেকে 2000 টাকা মূল্যের পণ্য ফেরত প্রদান করা হয়েছিল। মার্চ 14, রিটার্ন মার্চেন্ডাইজ বাই কাস্টমার টাকা 2000, সেলস অন মার্চ 8। মার্চ মাসের 8 তারিখে অ্যালেক্স কোম্পানির নিকট বিক্রয়কৃত পণ্যের মধ্য থেকে 2000 টাকা মূল্যের পণ্য 14 তারিখে ফেরত চলে এসেছে। এক্ষেত্রে বিক্রয় ফেরত হিসাবে লেনদেনটি লিপিবদ্ধ করা হবে এবং এই লেনদেনের ফলে 1টি জাবেদা দিতে হবে, কারণ মার্চ মাসের 8 তারিখে বিক্রয়কৃত পণ্যের উৎপাদন খরচ উল্লেখ ছিল না। তাহলে আমাদের জাবেদা হবে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট টাকা 2000। মার্চ 18, রিসিভ পেমেন্ট ডিউ ফর মার্চ 8 সেল। মার্চ মাসের 8 তারিখে বিক্রয়কৃত পণ্যের মূল্য মার্চ মাসের 18 তারিখে আদায় করা হয়েছে। মার্চ মাসের 8 তারিখে এলেক্স কোম্পানির নিকট বিক্রয় করা হয়েছিল 25000 টাকা মূল্যের পণ্য। এখানে উল্লেখ্য যে 14 তারিখে এলেক্স কোম্পানির নিকট থেকে পণ্য ফেরত পাওয়া গিয়েছিল 2000 টাকার।
তাহলে অবশিষ্ট এলএক্স কোম্পানির নিকট আমাদের পাওনার পরিমাণ 23,000 টাকা। এলএক্স কোম্পানিকে আমাদের শর্ত দেয়া ছিল 10 দিনে টাকা পরিশোধ করতে পারলে 2% বাট্টা প্রদান করতে হবে। 8 তারিখের সাথে যদি আমরা ডিসকাউন্ট পিরিয়ড 10 দিন যুক্ত করে দেই, সেক্ষেত্রে 8+10=18 তারিখ পর্যন্ত সময় পেয়ে থাকবেন এলএক্স কোম্পানি। এবং এলএক্স কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যেই টাকা পরিশোধ করতে পেরেছেন বিদায় তাদেরকে বাট্টা প্রদান করতে হবে। এক্ষেত্রে যা বেদা হবে ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল হবে 25,000-2,000, যেহেতু 2,000 টাকা মূল্যের পণ্য 14 তারিখে ফেরত প্রদান করেছিল, তাহলে আমরা এলএক্স কোম্পানির নিকটে এখনও পাই 23,000 টাকা। যেহেতু অর্থটি আদায় হয়ে গেছে, সেক্ষেত্রে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হবে, অর্থাৎ প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। এলএক্স কোম্পানি 2% বাট্টার দাবিদার, তাদেরকে বাট্টা প্রদান করতে হবে বিক্রয় বাট্টা, যেহেতু খরচ নির্দেশ করে বিক্রয় বাট্টা হিসাবে আমরা এটিকে জাবেদায় ডেবিট করব। 23,000 × 2% 460 টাকার সেল ডিসকাউন্ট ডেবিট। অবশিষ্ট অর্থ রয় কোম্পানির নিকট থেকে আমরা রিসিভ করব ক্যাশ বাবদ, ক্যাশ ডেবিট। 23,000- ডিসকাউন্ট অংশ বাদ দেওয়ার পরে অবশিষ্ট থাকবে 22,540 টাকা। মার্চ 25, সোল মার্চেন্ডাইজ অন ক্রেডিট টু মার্টিন কোম্পানি, টাকা 30,000, কস্ট টাকা 20,000। মার্চ 25 তারিখে মার্টিন নামক একটি কোম্পানির নিকট আমাদের প্রতিষ্ঠান পণ্য বিক্রয় করেছে বাকিতে 30,000 টাকা মূল্যের পণ্য। উক্ত পণ্যের উৎপাদন খরচ হয়েছিল 20,000 টাকা। এখানে উল্লেখ্য যে আমরা 25 তারিখে বিক্রয়কৃত পণ্যের উৎপাদন খরচ দেখতে পাচ্ছি, যেহেতু উৎপাদন খরচ দেয়া আছে সেক্ষেত্রে 2টি জাবেদা দিতে হবে। মার্চ 25-এর প্রথম জাবেদা এ, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট 30,000। দ্বিতীয় জাবেদা কস্ট অফ গুডসোল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। প্রথম জাবেদা হলো যত দামে বিক্রয় করা হয়েছে, দ্বিতীয় জাবেদা হলো উৎপাদন খরচ এবং সম্পদ নির্গমনের জাবেদা। যেহেতু খরচ বৃদ্ধি পেলে খরচ ডেবিট হয়, এই জন্য কস্ট অফ গুডসোল ডেবিট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি যেহেতু সম্পদ নির্দেশ করে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 20,000 টাকা। মার্চ 31, পেইড ফ্রাইট অন, টাকা 30,000। মার্চ 31, পেইড ফ্রাইট, টাকা 30,000 বাই অ্যাপ্রোপ্রিয়েট পার্টি অন মার্চ 25 সেল। মার্চ মাসের 25 তারিখে বিক্রয়কৃত পণ্যের পরিবহন খরচ, মার্চ মাসের 25 তারিখে FOB শিপিং পয়েন্ট শব্দটি লেখা আছে, কিন্তু আমরা জানি বিক্রয়ের সাথে ডেস্টিনেশন শব্দটি থাকলে পরিবহন খরচের জাবেদা প্রদান করতে হয়। যেহেতু বিক্রয়ের সাথে শিপিং পয়েন্ট শব্দটি জুড়ে দেয়া আছে, সেক্ষেত্রে 31 তারিখে পরিবহন ব্যয়ের জাবেদা প্রদান করতে হবে না, অর্থাৎ নো এন্ট্রি। শিক্ষার্থীগণ, তাহলে এই অঙ্ক থেকে আমরা দেখতে পেলাম পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পারচেস, পারচেস রিটার্ন, পারচেস ডিসকাউন্ট, ফ্রাইট ইন, এই দফাগুলোকে নিজ নিজ নামে লিপিবদ্ধ না করে এর পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে লিপিবদ্ধ করতে হয়। পণ্য ক্রয় করলে FOB শিপিং পয়েন্ট শব্দটির সাথে জুড়ে দেওয়া থাকবে, বিক্রয় করলে FOB ডেস্টিনেশন শব্দটি জুড়ে দেওয়া থাকবে। বিক্রয়ের যদি উৎপাদন খরচ দেওয়া থাকে সেক্ষেত্রে 2টি জাবেদা দিতে হবে। আশা করি আজকের অঙ্কটি থেকে তোমরা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কিভাবে মজুত পণ্য লেনদেন জাবেদা লিপিবদ্ধ করতে হয় সে সম্পর্কে একটু ধারণা পেয়েছো। পর্যায়ক্রমে আমি তোমাদের আরও কিছু অঙ্ক সলিউশন করে দেখাবো। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। তোমরা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনে ক্লিক করে রাখতে পারো।